সবাইকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করতে চলেছি একটি কবিতা কলাজ প্রস্তুত করতে চলেছি আজকে নারী চারিদিকে ভয় আর ভয় যদি পুত্র না হয় একটাই তো লিঙ্গ আছে মোটে সগর্বে দিনের অন্ধকারে সব পাঠে ঢুকিয়ে দেয় দাঁড়ে ছুরি কাঁচি যা জোটে না হওয়া হাত বুক পেট মাথা চলে যমুনার স্রোতে আমাদের মহান ভারতে তবু বেঁচে আছি ফুটপাতে তার জ্বালিয়ে ভাত ফোটায় যে অর্ধ নগ্ন নারী তাকে বলে বেঁচে থাকো মুখে স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চে বসে থাকা উৎসক রমণীকে বলি বেঁচে থাকো হিত নিয়ন্ত্রিত ঘরে আলো অলঙ্কৃত দুঃখিতাকে বলি বেঁচে থাকো মধ্যরাত্রে ঘরে ফেরা পাড়া মাতালের অনঙ্গা বধুকে বলি বেঁচে থাকো বেঁচে থাকো নারী তুমি বেঁচে ওঠো প্রচন্ড বেঁচে ওঠো আমি লিপস্টিক আই ফেশিয়াল। আমি পাক স্ট্রিট আমি হার খাটা লেনিন নিভৃত জ্যোৎস্না নির্জনতা মসরু আমি বৌঠান নীরা বড়লতা সেন পুরুষ আমার প্রেমিক ও চিরশত্রু তবুও তাদেরই সবচেয়ে ভালোবাসি পদ পল্লবে ওরা চুমু খায় তবুও আমরা ওদের বউ মি সে বাদাসি আমি সেই মেয়েটি যে গত কোন শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছিলাম এক গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টিতম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গর্বে হয়েছে গর্বিনী একাদশী দিনে অভুজ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছে সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সুতিকাগারে জলে পড়ে মরেছি সতী দাহে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি আমার প্রেমিক তার প্রেমপত্রের বানান ভুল ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল আমি আমি বুঝতে পারিনি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি ওটা পদ্ম হয়েছে আমি বুঝতে পারিনি এই শতাব্দীতে এসে দাঁড়িয়ে এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত আমি মৃত্যু দেখেছি আমি পাপ দেখেছি আমি পঙ্ক দেখেছি ট্রেনে বাসে ভিড়ে অচেনা হাতে আমাকে স্পর্শ করে যেন আমার শরীর আমার নয় পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু প্রতিবাদ করলে ঘিরে উপদেশ নির্দিষ্ট সিটে বা কামরায় যাওয়া শূন্য থেকে শূন্য ভিতরে আমি হেঁটে যাই জনে জনে জিজ্ঞেস করি তোমাদের বাড়ির মেয়ে আছে কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার দেহে একটু রাত করে বাড়ি তোমার কুপ্রস্তাব দিয়েছে অন্ধকারের কেউ মোড়ে তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে পণ ছবি টাঙ্গিয়ে দিয়েছে তার দেওয়ালে দেয়ালে পথের উপর দিয়ে আমি হাঁটি শুধু এই সব প্রশ্ন নিয়ে আর দেখি ধুলো ওড়ে শুধু বালি ওড়ে নিরুৎসায় শুধু শূন্যের বেথ লিঙ্গ ভেদের ঘৃণা নিবে যাবে কবে ধর্ষকের চোখ হতে কবে মুছে যাবে হিংস্রতায় পেতে চাওয়া দখলের আলো পৃথিবী জানে না আজই উত্তর আজই উত্তর জানে না নারী তুমি বেঁচে ওঠো নিঃশ্বাস নাও অমল হাওয়া এই আকাশ তোমার আকাশে সব নক্ষত্র তোমার এ নদী অরণ্য কাশবন তোমার এ ঝাউপাথা তোমার এ মেঘপুঞ্জের জল হাওয়া তোমার আর যেন কোনো নারীকে কেবল গন্তব্য পৌঁছনের জন্য পেরোতে না হয় এরকম দুর্গম অরণ্য আর যেন পুরুষের গুহা থেকে এরকম রক্তাক্ত বেরোতে না হয় কোনো নারীকে এই মাঠ তোমার এই ক্ষেত্র তোমার এ আলিপথ তোমার দিগন্ত অব্দি যত দূর দেখো তুমি সব তোমার তুমি যদি নারী হও তুমি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে ওঠো তুমি যদি মানুষ হও দু হাতে শেকল ছেড় একবার দাঁড়াও দু হাতে শেকল ছেড় এ হাত তোমার দু পায়ে দৌড়ে যাও এ পা তোমার দু চোখে জীবন দেখো এ চোখ তোমার তুমি ঠাঠা করে হাসো এ ঠোঁট চোখ গৃভা তোমার তুমি আদ্যন্ত তোমার এ আঙ্গুল তোমার আজ আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয় সেই অগ্নিশুদ্ধ পরম পড়াকে সেই সব পুরুষ রমণীকে উনি শতাব্দীর অন্ধকার হাতরে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে যারা আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন আমি আজ তাদের প্রণাম জানাই আমি আজ তাদের প্রণাম জানাই আমি সেই মেয়ে আমি সেই মেয়ে यदि हमारी कविताटे ভালো লেগে থাকেন প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেনস ডে